রাগের বহিঃপ্রকাশে অনেকেই ভাঙচুর করেন, তবে বাড়িতে নিজস্ব জিনিসপত্র না ভেঙে মাত্র 400 টাকায় যদি ইচ্ছামতো ভাঙচুর করা যায় তাহলে কেমন হয়? ব্রাজিলের সাও পাওলো শহরে এমনই এক সুযোগ করে দিয়েছে রেজ রুম বা ক্রোধ ঘর। শহরটির সীমান্ত এলাকার একটি গুদামে নিজেদের মন মতো ভাঙচুর করে রাগ দমন করতে পারেন স্থানীয় বাসিন্দারা। রেজ রুমের ভেতরে রয়েছে টেলিভিশন, কম্পিউটার, প্রিন্টার সহ নানা ধরনের বস্তু। গুদাম ঘরটির মালিক সেগুলো ভাঙার জন্য হাতুড়ি তুলে দেন কাস্টমারের হাতে। করোনা মহামারীর কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, চাকরি পড়াশোনা সহ নানা বিষয়ে মানুষের মধ্যে বিষাদ ভর করছে, তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। আমাদের এই উদ্যোগ তাদেরকে একটু হলেও মানসিক প্রশান্তি দেবে। প্রথমে প্রতিরক্ষামূলক পোশাক আর হেলমেট পরে অংশগ্রহণকারীরা দেয়ালে নিজেদের হতাশা বা ক্রোধের কারণগুলো লিখেন, এরপর ওই দেয়াল লিখনকে লক্ষ্য করেই শুরু করেন ভাঙচুর। বেকারত্ব, সংসার সামলানো ও সন্তান মানুষ করা সহ নানা দুশ্চিন্তা ও হতাশা কাজ করে আমার। আমি নিজের সন্তানের উপর ক্রোধ প্রকাশ করতে চাই না। এই অবস্থা থেকে মুক্তি পেতে রেজ রুম অনেক কার্যকরী। রাগ দমনের এই অভিনব উপায়কে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট থেরাপি হিসেবে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এর আগেও ক্রোধ দমনে নানা ধরনের ব্যতিক্রমী থেরাপি নিয়ে গবেষণা হয়েছে, তবে বাস্তব জীবনে দীর্ঘমেয়াদে এ ধরনের থেরাপির কার্যকারিতা ও ফলাফল নিয়ে রয়েছে নানা বিতর্ক। আর তাই কেউ যদি সত্যি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে সংশ্লিষ্ট চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।